সম্প্রতি বলিউড তারকা সারা আলী খানকে জিমের পোশাকে দেখা যায়। তাছাড়া জিমের ভবনের সামনে আসতেই পাপ্পারাজ্জিরা তাকে নাম ধরে ডাকতে শুরু করেন, কিন্তু কোনো রকম ভাবে সাড়া না দিয়ে এক দৌড়ে জিমের ভবনের ভিতর প্রবেশ করেন বলিউডের এই তারকা। তাছাড়া ভবনের ভিতরে গিয়ে থামে নি এই তারকা, বরং এক দৌড়ে চলে গেছেন সিঁড়ি পর্যন্ত। তবে মজার বিষয় এই যে একবারের জন্য পেছনে ফিরে তাকান নেই বলিউডের এই জনপ্রিয় তারকা। মূলত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারা আলী খানের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে সম্প্রতি পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায় যে গত 4 ফেব্রুয়ারি বিকেলে জিমে যাচ্ছিলেন সারা আলী খান। মূলত এই সময় ঘটনাটি ঘটান তিনি, তবে কি কারণে সারা এমনটা করেছেন তা অবশ্য জানা যায়নি, কেননা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি বলিউডের এই নায়িকা। তাছাড়া সারা আলী খান আগে কখনো মিডিয়ার সঙ্গে এই রকম আচরণ করেননি, বরং সবসময় হাসি মুখে ক্যামেরার সামনে ফ্রেমবন্দি হন বলিউডের এই নায়িকা। কিন্তু হঠাৎ সারা আলী খান কেন এরকম করলো সেটি অবশ্য তার ভক্তদের কাছে বিস্ময়কর ঘটনা। অন্যদিকে সারা আলী খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটির নাম হলো আত্রাঙ্গিরে। তাছাড়া এটি গত 24 ডিসেম্বর ওটিটিতে মুক্তি পায়। তবে দুঃখের বিষয় এই যে দর্শকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পায়। তাছাড়া এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ধানুষ। অন দ্য আদার হ্যান্ড সারা আলী খান বর্তমানে পরিচালক লক্ষ্মণ উত্তেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া এই সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে বলিউড তারকা ভিকি কৌশলকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন দৌড়ে পালালেন সারা আলী খান। আর এটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।